আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে ও বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঈদ কিন্তু হয়ে গেল, আর এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ। আপলোড দিতে দিতে এতদিন সময় লেগে গেল, তার জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ একটু ঝামেলা তো থাকে, তাই না? ঈদের পরে শরীর স্বাস্থ্যেরও একটা ব্যাপার থাকে, সারা মাস রোজা রেখে, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো সবাই আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম, যেহেতু ঈদের পরের দিন ঈদ তো থাকবেই, তাই না? কারণ আমরা তো ছোটোবেলা থেকেই জানি ঈদ থাকবে 7 দিন, আর এখন তো ঈদ থাকে 3 দিন। তো যেমনটা হয় আর কি, যত আস্তে আস্তে সময় যাবে, বয়স বাড়বে, ঈদটা কিন্তু আসলে সেভাবে হবে না। আমরা ছোটোবেলায় ঈদ কীভাবে কাটিয়েছি সবারই কিন্তু স্মৃতিচারণ করলে মনে পড়ে যাবে, ছোটোবেলার ঈদটা কিন্তু সব থেকে বেশি ভালো ছিল। যত দিন যাচ্ছে ঈদ যেন কেমন ছোট হয়ে যাচ্ছে আর কি, মানে সেই রকম মজা আসলে পাই না। আর এখনকার বাচ্চা কাচ্চারা আসলে ঈদের মজাটা যে কী সেটা কিন্তু তারা জানেই না। আমরা যেভাবে ঈদ পালন করেছি সেই মজাটা কিন্তু ওরা নিতে পারছে না। যাই হোক, তবুও বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে ঈদটা ভালোভাবেই কাটিয়েছি। তো ঈদের দিন তো খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, ঈদের পরের দিনও কিন্তু বৃষ্টি হয়েছে। আর ঈদের দিন আমাদের বৃষ্টি হয়েছে, নামাজ পড়ে আসার পরে বৃষ্টি হয়েছে, আর রাত্রে বৃষ্টি, আর সকাল দিক থেকেও আজকে ঈদের পরের দিন সকালবেলাও বৃষ্টি হয়েছে। চারপাশটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভেজা ভেজা, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। তো ঈদের দিয়ে পরের দিন যেহেতু, সেহেতু কিছু রান্নাবান্না তো থাকবেই, কারণ ঈদের দিন কিন্তু আমি আসলে এত আইটেম করিনি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। শুধু গরুর মাংস, পোলাও আর সেমাই এটুকু করেছি, কারণ আমাদের দাওয়াত ছিল আমার আম্মুর বাসায়, সেজন্য বেশি কিছু করিনি। তো ঈদের পর যেহেতু এখন তো কিছু রান্নাবান্না করতেই হবে, তো রান্নাবান্নায় চলে যাব। সকালবেলা আমি আমার এই বাগানটাতে চলে এসেছি, মানে আমার বারান্দার, এটা হলো দক্ষিণ পাশের বারান্দা। এই বারান্দাটা এত সুন্দর লাগে আমাদের কাছে, সবুজে সবুজে ভরপুর, তো আর নয়নতারা, দুইটা কালারের নয়নতারা যখন ফুটে তো বারান্দার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু গাছেরগুলো নতুন রূপ পায়, দেখে কিন্তু খুবই ভালো লাগে। আর এই কাঁচামরিচ গাছটা আমি যতবারই কাঁচামরিচ তুলে খাচ্ছি, আবার মাশাআল্লাহ কাঁচামরিচে ভরে যাচ্ছে, দেখে ভালোই লাগে। আসলে খাওয়ার থেকে দেখার ভিতরে অনেক সৌন্দর্য, আর যখনই খেতে ইচ্ছা করে এখান থেকে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য বারান্দাটায় সকালবেলা চলে আসি, দরজাটা খুলেই, আর গাছে পানি দেওয়ার প্রয়োজন হলে পানি দেই। আসলে এখান থেকে আমি দিনটা শুরু করি, তারপর তো ঘরদোর গোছানো কাজ টাজ থাকেই। আর আজকে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করছি এখানে, আর ঈদের দিন তো পোলাও রান্না করেছি, সেই পোলাওয়ের রেসিপিটা কিন্তু আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারিনি। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর এগুলো দিয়ে একটু হালকা একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিব। আর পোলাও রান্না করলে আসলে অনেকেই বলে, বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা ভাইয়ারা, যে পোলাওটা ধবধবে সাদা কেন হয় না। তো আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব পোলাওয়ের রেসিপিটা। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তো চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এই চালটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পোলাওয়ের চালটা খুব সুন্দর করে ভাজা হলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো ভালো করে যখন ভাজা হয়ে যাবে, আমি পাশের চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানির মাপটা হবে, চাল আপনি যা দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি হবে, কিন্তু আমি একটু কম বেশি করে দেই, কারণ চালটা যদি পুরনো হয় তাহলে পানিটা একটু বেশি লাগে, আর যদি নতুন হয় তাহলে কিন্তু এই মাপের থেকে একটু কম লাগে। সেজন্য আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দেই না, আমি একটু কম দেই, আর বাকিটা আমি যখন দরকার হয় তখন আমি দিয়ে দিই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই কাজটা করলে পোলাওয়ারটা কিন্তু খুব সুন্দর ধবধবে সাদা হবে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর একটা মোলায়েম একটা ভাব আসে পোলাওয়ের ভিতরে। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ।
আর দিচ্ছি আলু বোখারা, কারণ আলু বোখারাটা পোলাওয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর আজকের পোলাওটা আমি করছি কিন্তু বিয়েবাড়ির স্টাইলে, আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন, আমি এভাবে করি। তো আমি এখন ঢেকে রান্না করব। আর যখন বলক চলে এসেছে, আমি কিন্তু চুলার আঁচটা একেবারেই লো করে দিয়েছিলাম, লো করে এভাবে ঢেকে আমি পোলাওটা রান্না করব, এতে করে খুব সুন্দর ঝরঝরে হবে। আর যখন এই পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে চালটা ফুটতে এখনও অনেক দেরি, তখন আপনারা হালকা একটু গরম পানি দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু আর পানির মাপটা বেশি হয় না। এই জন্য আমি মাপের থেকে একটু কম দিই পানি, তাহলে কিন্তু ব্যালেন্সটা বোঝা যায়। এখন আমি ঢেকে আরও ঢেকে দমে রেখে দিব, তাহলে যে বাকি যে আছে মানে সেদ্ধ হয়নি সেটুকুও কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা একটু দেওয়া দরকার আছে, সেটুকু আমি দমে রেখে দিলেই কিন্তু পোলাওটা হয়ে যাবে। এভাবে পোলাওটা রান্না করলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। আর আমি এই তো শেষে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দিচ্ছি কেওড়া জল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, গোলাপ জলও দিতে পারেন। এভাবে করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রেখে দিব দমে, তাহলেই কিন্তু আমার ঝরঝরে পোলাওটা হয়ে যাবে। তো এভাবেই আমি পোলাও রান্না করি, চাইলে আপনারা আমার পোলাও রান্নাটা ফলো করতে পারেন। তো পোলাওটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর পেঁয়াজটা যদি বেশি ব্রাউন করে ফেলতেন তাহলে কিন্তু এই কালারটা কিন্তু পোলাওয়ের ভিতরে চলে আসতো। আর এরকম সবার পরে পরিবেশনের সময় আমি হালকা একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার ঝরঝরে পোলাও। আর এখন অবশ্যই একটা মাংসের রেসিপি তো দরকার হয়, তাই না? যেহেতু আমি পোলাও রান্না করেছি, আর এখানে আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস রান্না করতে গিয়েও অনেকের অনেক অভিযোগ থাকে, তো আমি আজকে শেয়ার করব কিভাবে রান্না করবেন। তো কলিজাটা কিন্তু আমি তুলে রেখেছি, কারণ কলিজাটা আগে দিলে কিন্তু মাংসের রংটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ করে, কারণ হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে আর খাসির মাংসে। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সব কটা মশলাই কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, আমরা এগুলো সবসময় ইউজ করি, তো এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে, দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তেলটা একটু কম দিবেন, কারণ যেহেতু হাঁসের মাংসের চামড়ার ভিতরে অনেক তেল থাকে, আর আমি যেহেতু আজকে চামড়া সহকারে রান্না করছি তেল অনেক বের হবে। এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। আর হাত দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে মশলার সাথে। এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে, কারণ হাত দিয়ে করলে কিন্তু সব মশলা কিন্তু প্রতিটা মাংসের ভিতরে কিন্তু ভালোভাবে যাবে। বেশ অনেকটা সময় ধরে আমি মাংসটা মাখিয়ে কিন্তু আজকে মাখানো মশলায় কিন্তু আমি আজকে মাংসটা রান্না করব। এভাবে রান্না করবেন, কাজটা যেমন ঝটপট হয়ে যায়, কষানোর ঝামেলা থাকে না, আর টেস্টটা কিন্তু খুবই মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আর নতুন রাঁধুনি আপুরা ভাইয়েরা কিন্তু এভাবে করতে পারেন, ঝামেলা কমে। তো আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে, আমি জাস্ট হাতটা ধুয়ে একটু পানিটা দিব, যে হাতে যে মশলাটা লেগে আছে আমি সেটা ফেলতে চাচ্ছি না। এখন ঢেকে আমি মাংসটা রান্না করব মিডিয়াম আঁচে দিয়ে। তো চেক করতে চলে আসলাম, একটু মাংসটা উল্টে পাল্টে দিব। মাংসটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে, কারণ মাংস কষানো হলে দেখবেন কষাতে কষাতে যখন তেলটা ভেসে উঠবে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই আপনি বুঝতে পারবেন মাংসটা কষানো হয়ে গেছে। কারণ রান্না কিন্তু আমরা কম বেশি সবাই পারি, কিন্তু রান্না মজা হওয়ার কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। তো এইভাবে মশলা কষানো আর মাংস কষানোর ভিতরেই কিন্তু খুব ভালো টেস্ট। তো আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে করে 50%-এর বেশি সিদ্ধ এই কষানোতেই হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি হাঁসের মাংসে আলু দিব, তো সেক্ষেত্রে আমি মাংসটাকে বেশ অনেকটা সিদ্ধ করে ফেলবো, তারপরে আমি আলুটা দিয়ে আবার কষিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। অনেকেই কিন্তু হাঁসের মাংস খেতে চায় না গন্ধ আসে বলে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আমি আশা করছি কোনো গন্ধই আসবে না। এখন আবার আমি ঢেকে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকটা তেল ভেসে উঠেছে। আমি আগেও বলেছি হাঁসের মাংস চামড়ার ভিতরে কিন্তু অনেকটা তেল থাকে, সেজন্য তেলটা একটু বুঝে শুনে দিবেন। আর এই তো আমি আবারও কষাবো, আমি বলেছি আমি খুব ভালো করে কষাবো মাংসটাতে, এতে করে একটা কাঁচা যে ফ্লেভার মশলার বা মাংসের সবটাই কিন্তু চলে যাবে। এ
এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কলিজাটা। এখন আর রান্নাটা রংটা নষ্ট হবে না, মানে তরকারি রংটা নষ্ট হবে না। এভাবেই কলিজাটা দিতে হয়, প্রথমে না দেওয়ার থেকে পরে দেওয়াটাই উচিত। আর এই পর্যায়ে এসে আমি আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তো আমার বাসায় আলুটা পছন্দ করে, সেজন্য আমি একটু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও ভালো করে কষাবো। আসলে ঈদের দিন সেভাবে এত কিছু রেসিপি রান্না করলে কিন্তু যাদের বাসায় অল্প মানুষ, মানে অল্প পরিবারের সদস্য, তাদের জন্য কিন্তু খাবারগুলো নষ্ট হয়। সেজন্য আমি কি করি, একটু ভাগ ভাগ করে করি। ঈদের দিন একরকম আইটেম করি, তারপরের দিন আরেক রকম করি, বা তারপরের দিন আরেক রকম করি। তো সেজন্য ভাগে ভাগে করলে হয় কি, পরিবারের সবাই কিন্তু তৃপ্তি নিয়ে কিন্তু সবকটা আইটেম কিন্তু খেতে পারে। তো সেজন্য আজকে আমি পোলাওটা করেছি, আর এই যে হাঁসের মাংস করেছি, আর ঈদের দিন তো আমি গরুর মাংস করেছিলাম, পোলাও রান্না করেছিলাম। তো এভাবে করে আপনাদের সাথে যখন যেটা করি সেটা অবশ্যই শেয়ার করব। হয়তো বা আপলোড দেওয়ার সময়টা একটু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা তার কাছে আবারও সরি বলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকক্ষণ করেও আমি আলু দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু অনেক ভেসে উঠেছে আর কষানো হয়ে গেছে খুব ভালো করে। এর পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিব, আর ঝোলটা দিব শুধুমাত্র ভাত খাওয়ার জন্য আর কি, যাতে ঝোলটা দিয়ে খাওয়া যায়। আমার চিকেন আর চিকেন না সরি আমি এখানে হাঁসের মাংস আর আলুটা কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলের পানিটা দিয়ে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব। আর আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এই তো বলক চলে আসছে, আর আমরা তো এবার কোথাও যাইনি, এবার বাসাতেই ছিলাম, সিলেট বা অন্য কোথাও যাইনি। কারণ ঈদের সময় কিন্তু যাওয়াটা কিন্তু বেশ কষ্টকর, আমরা আগে এরকম যেতাম, খুবই কষ্টকর, বাচ্চা কাচ্চা এরকম লাকেজ টাকেজ নিয়ে যাওয়া খুবই কষ্টকর। সেজন্য আর ঈদের সময় আমরা যাই না, ডিসেম্বরের দিকে আমরা বেড়াতে পছন্দ করি। আর এই পর্যায়ে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব আমি। আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি ঠিক এরকমই ঝোলটা চাচ্ছি। কারণ ভাতের সাথে একটু ঝোল নিয়ে ভাতটা খেতে আমাদের বেশি ভালো লাগে। কারণ যেহেতু আমি আজকে কষা মাংস করিনি, আমি আলু দিয়ে করেছি, সেহেতু একটু ঝোল তো ভালো লাগে। আর রুটি পরোটা দিয়েও কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এভাবে আপনারা হাঁসের মাংসটা রান্না করে খেতে পারেন। আমি আশা করছি যারা হাঁসের মাংস পছন্দ করেন না তাদের কাছেও খুব ভালো লাগবে, কারণ আমার পরিবারে তো হাঁসের মাংস খুবই পছন্দ। বিশেষ করে আপনাদের ভাইয়ার বেশি পছন্দ হাঁসের মাংস, বিশেষ করে শীতে তো হাঁসের মাংস মানে খাওয়াই হয়, এবার কিন্তু গরমেও হাঁসের মাংস খাচ্ছি। তো আপনারা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আমাদের আজকে লাঞ্চ মেনু আপনাদের সাথে দেখিয়ে দিলাম, গরুর মাংস আর হাঁসের মাংস, সরি গরুর মাংস না, হাঁসের মাংস আর পোলাও। তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, আর ডাল আছে, ভাজি আছে, এইভাবেই আমাদের হয়ে যাবে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সবার কাছে একটা অনুরোধ করে নেব, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই তো এটা ছিল বিকেলে, বিকেলবেলা এখানে চলে এসছে দুধ চা, আর এই যে পাউরুটি, পাউরুটিটা এত সফট ছিল, তো ভাবলাম আজকে পাউরুটি দিয়েই চা খাওয়া হবে, কারণ চা তো লাগবেই তাই না। কিন্তু ইদানিং আমরা রং চাটা বেশি খাচ্ছি, কারণ রং চাটা বেশি ভালো লাগছে আদা দিয়ে। তো মাসফিয়ার যেহেতু পছন্দ দুধ চা, তো আজকে দুধ চাই হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।